স্টুডেন্টস, চ্যাপ্টার 5 এর পার্ট 2 তে আপনাদেরকে আবার ওয়েলকাম জানাচ্ছি। এই পার্টে আমরা পড়বো হচ্ছে কনস্টেলেশন ডায়াগ্রাম। তাহলে আমাদেরকে জানতে হবে কনস্টেলেশন ডায়াগ্রামটা আসলে কি। কনস্টেলেশন ডায়াগ্রামটা আর কিছুই না, চ্যাপ্টার 3 তে আপনাদের মনে আছে হয়তো আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন এবং টাইম ডোমেইন পড়েছিলাম, যেখানে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমরা কোনো একটা অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সিকে শুধুমাত্র একটা স্পাইকের সাহায্যে বুঝিয়েছিলাম, তাই না? ফ্রিকোয়েন্সি এবং অ্যাম্পলিটিউডকে শুধু একটা লম্বা দাগের মাধ্যমে। ঠিক এভাবেও আমার যে সিগন্যালগুলো রয়েছে, এই যে এই সিগন্যালগুলো, নীল মডুলেটেড সিগন্যালগুলো, এই মডুলেটেড সিগন্যালগুলোর অ্যাম্পলিটিউড এবং ফেজকে, অর্থাৎ দশা এবং বিস্তারকে আমি একটা ডটের সাহায্যে বুঝাবো। এরকম আর কার্ভি সিগন্যাল আমি আঁকবো না, জাস্ট একটা ডটের সাহায্যে আমি বুঝিয়ে দেব। আচ্ছা, কিভাবে বুঝাবো? এই গোলাপি দাগটা হলো হচ্ছে আমার মডুলেটেড সিগন্যাল বা ফাইনাল সিগন্যাল। এক্স অ্যাক্সিস বরাবর কি থাকবে আমার অ্যাম্পলিটিউড অফ আই কম্পোনেন্ট, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাম্পলিটিউড অফ কিউ কম্পোনেন্ট। এখন আই এবং কিউ কম্পোনেন্ট মানে কি? কোয়াড্রেচার পিএসকে তে যেহেতু আমার দুই ধাপে মডুলেশন হয়, প্রথম ধাপে আমি প্রথম বিটগুলো, অর্থাৎ গোলাপি বিটগুলো নিয়ে কাজ করে একটা সিগন্যাল পেয়েছি, এবং দ্বিতীয় ধাপে কালো বিটগুলো নিয়ে কাজ করে আরেকটা নতুন সিগন্যাল পেয়েছি। তাহলে প্রথম ধাপটাকে বলা হচ্ছে আই কম্পোনেন্ট এবং দ্বিতীয় ধাপটাকে বলা হচ্ছে কিউ কম্পোনেন্ট। প্রথম ধাপের অ্যাম্পলিটিউডটা আমি রেকর্ড করব এক্স অ্যাক্সিসে, এবং দ্বিতীয় ধাপের অ্যাম্পলিটিউডটা আমি বসাবো কোন বরাবর? ওয়াই অ্যাক্সিস বরাবর। খুব স্বাভাবিকভাবে যেহেতু বাইনারি এএসকে, পিএসকে এবং এফএসকে তে আমার কোনো কিউ কম্পোনেন্ট নেই, অর্থাৎ আমি শুধুমাত্র একটা বিট নিয়ে কাজ করছি, 10110, একটা একটা বিট নিয়ে। এই জন্য আমার কাছে শুধুমাত্র আই কম্পোনেন্ট থাকবে প্রত্যেক ক্ষেত্রেই, সেটা বাইনারি এএসকে হোক, পিএসকে হোক, এফএসকে হোক, অথবা কোয়াড্রেচার পিএসকে হোক। আমি জিরোর জন্য একটা পয়েন্ট আঁকবো এবং ওয়ান এর জন্য আবার আলাদা আর একটা পয়েন্ট আঁকবো। তাহলে বাইনারি এস কে তে আমার কি কি পয়েন্ট আছে? শুধু ওয়ান আর জিরো, এই দুই বিট আছে, তাই দুই বিটের জন্য আমি শুধুমাত্র দুটো কনস্টেলেশন ডায়াগ্রাম পাবো। এই যে এস কে এর জন্য জিরোর জন্য একটা পেয়েছি এবং ওয়ান এর জন্য আরেকটা পেয়েছি। বিপিএস কে তেও বা বাইনারি ফেজ শিফট কি জিরোর জন্য একটা আছে, ওয়ান এর জন্য একটা আছে। কিউপিএস কে তে আমার চারটা ডাটা রয়েছে, জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান ওয়ান এবং 10। এই চারটা পয়েন্টের জন্য আমি চারটা পয়েন্ট বা চারটা কনস্টেলেশন ডায়াগ্রাম পেয়েছি। আচ্ছা, এক্ষেত্রে কিউপিএস কে তে জিরোর জন্য বা প্রথম বিটগুলোর জন্য আমি এক্স অ্যাক্সিস বরাবর অ্যাম্পলিটিউড বসাবো, এবং দ্বিতীয় বিটগুলোর জন্য আমি ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাম্পলিটিউড বসাবো। আর এএসকে, বিপিএসকে বা এফএসকে এর ক্ষেত্রে আমি জানি যে আমার কোনো কিউ কম্পোনেন্ট নেই, অর্থাৎ জিরো বিটের জন্য যেই ভোল্টেজ থাকবে সেটাকে এক্স অ্যাক্সিস বরাবর বসিয়ে দেব। কিভাবে কাজ করে একটু দেখি। দেখেন, এক্স অ্যাক্সিস বরাবর অ্যাম্পলিটিউড অফ আই কম্পোনেন্ট, আর ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাম্পলিটিউড অফ কিউ কম্পোনেন্ট। যদি কিউ কম্পোনেন্ট না থাকে তাহলে আমার এখানে কিছুই বসানো দরকার নেই, আর যদি থাকে তাহলে সেটা এদিকে বসাবো। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে এই পয়েন্টটার উপরে এখান থেকে যে ভোল্টেজ পাবো সেইটা, এবং কিউ ওয়াই এক্সিস থেকে যে ভোল্টেজ পাবো সেই দুটো একসাথে জোড়া লাগালে যে পয়েন্টটা পাবো সেটাই হচ্ছে আমার ফাইনাল নতুন মডুলেটেড যে সিগন্যালটা রয়েছে, মডুলেটেড সিগন্যালের অ্যাম্পলিটিউড। মডুলেটেড সিগন্যালের অ্যাম্পলিটিউড বলতে আমি কি বুঝাচ্ছি, এই যে নীল সিগন্যালটা রয়েছে, নীল কয়টা সিগন্যাল রয়েছে এখানে? এক, দুই, এখানেও আরেকটা এক, দুই, টোটাল চার রকমের সিগন্যাল রয়েছে না? এই চারটা সিগন্যালের প্রত্যেকটার জন্য আমি একটা করে কনস্টেলেশন ডায়াগ্রাম আঁকছি। কনস্টেলেশন ডায়াগ্রামে কে, তার মানে ধরে নিলাম এই প্রথম সবুজটার জন্য আমি এরকম একটা পয়েন্ট আঁকছি, যেখানে প্রথম সবুজ সিগন্যালটার জন্য এক্স অ্যাক্সিস বরাবর একটা অ্যাম্পলিটিউড, ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাম্পলিটিউড বসাবো। এই দুটো দাগ টানলে সেন্টার থেকে আমি যে দূরত্বটা পাবো পয়েন্ট পর্যন্ত, সেই দূরত্বটাই হচ্ছে আমার নতুন মডুলেটেড সিগন্যাল, অর্থাৎ এই সবুজ রঙের সিগন্যালটার অ্যাম্পলিটিউড হবে। আচ্ছা, এবং এই দাগ থেকে, এই লেন্থের লাইনটা থেকে যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর অ্যাঙ্গেল টানি, এবং যদি এই ফেজটা বা কত ডিগ্রি কোণ এখানে তৈরি করলো সেটা যদি পরিমাপ করি, তাহলে যে কোণটা পাবো বা ফেজটা পাবো, যে কোণটা আমি পাবো যত ডিগ্রি সেটাই হবে আমার নতুন গোলাপি সিগন্যালটার ফেজ।
এখানে যেমন -135 দেখা যাচ্ছে। কিভাবে কাজ করবে? কাজ করবে হচ্ছে, ধরে নেন আমি কনস্টেলেশন ডায়াগ্রাম আঁকছি কিসের? কিউপিএসকে এর জন্য। কিউপিএসকে শুধুমাত্র 10 যে বিটটা, চার রকম বিট আছে, 00, 01, 10 এবং 11, আমি শুধু 10 বিটের জন্য কনস্টেলেশন ডায়াগ্রাম আঁকছি। অর্থাৎ এই লাল পয়েন্টটা দিয়ে বুঝাবে 10 বিট। আমাকে গিভেন দেয়া থাকবে যে বিট 1 এর জন্য আমাকে কত ভোল্ট ক্যালকুলেট করতে হবে, +3, এবং বিট 0 মানে হচ্ছে, বিট 0 মানেও হচ্ছে +3 ভোল্ট। আমার কিউপিএসকে এর ক্ষেত্রে প্রথম বিটটা কি আই কম্পোনেন্ট না, এবং সেকেন্ড বিটটা হচ্ছে কিউ কম্পোনেন্ট। তাহলে প্রথম বা আই কম্পোনেন্ট হচ্ছে আমার 1, 1 বরাবর 1 বসানোর কথা ছিল আমার কোথায়, এক্স অ্যাক্সিসে। তাহলে এক্স অ্যাক্সিসে আমি 3 ঘর ক্যালকুলেট করে এখানে 3 ভোল্ট বসাবো। ওয়াই অ্যাক্সিসে কি বসাবো? ওয়াই অ্যাক্সিস ফর বিট 0, বিট 0 এর জন্য অ্যাম্পলিটিউড কত গিভেন ছিল, 3 ভোল্ট, এই ক্যালকুলেট করে আবার 3 ভোল্ট বসাবো। তাহলে পয়েন্ট আমার কত হলো, এক্স ওয়াই 3 3, 3 3 পয়েন্টটা এখানে বসাবো না, গ্রাফে, যেভাবে জাস্ট গ্রাফ ক্যালকুলেট করে বসাই। গ্রাফের এক্স ওয়াই পয়েন্ট যদি 3 3 হয়, 3,3, তাহলে কি এখানে বসবো না পয়েন্টটা? জাস্ট এই পয়েন্টটা আমি বসালাম। এই পয়েন্টটা বসানোর পর সেন্টার থেকে ওর দূরত্বটা ক্যালকুলেট করব। ওর লেন্থ ক্যালকুলেট কিভাবে করতে পারি? এই পয়েন্টটাকে বা এই লাইনটাকে যদি আমি অতিভুজ ধরি, তাহলে পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী আমি ওর অতিভুজের ভ্যালু বের করতে পারবো, কারণ আমি জানি ওর বাকি দুই বাহুর ভ্যালু কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আমার, অতিভুজ স্কোয়ার, তাই না? এখন এক্স এর ভ্যালু কত, 3 ভোল্ট, ওয়াই এর ভ্যালু 3 ভোল্ট। তাহলে ওই অনুযায়ী লেন্থ ক্যালকুলেট করতে পারবো, এবং এই দাগটা থেকে আমি এক্স অ্যাক্সিস বরাবর যে কোণটা পেয়েছি, ধরে নেন মেপে সেটা পেয়েছি 45 ডিগ্রি। তাহলে নতুন যে 10 বিটটা আমার তৈরি হয়ে গেল, অর্থাৎ এই যে গ্রাফে, ধরেন এই যে 10 বিটের জন্য আমি আঁকছিলাম, 10 বিটের জন্য আমি কি পেয়ে গেলাম, অ্যাম্পলিটিউড পেয়ে গেলাম হচ্ছে অতিভুজ দিয়ে বের করে। অতিভুজ দিয়ে বের করে যেটা পাবো সেই পয়েন্টটা হচ্ছে ওর অ্যাম্পলিটিউড, এই 10 বিটের। এবং এখানে যদি আমি একটা চাঁদা দিয়ে ক্যালকুলেট করি কোনটা, তাহলে যে কোনটা পাবো সেটা হবে আমার এই 10 বিটটার, এই 10 বিটটার কি ফেজ বা দশা। এখানে -45 দেয়া আছে, আমি 45 দিয়েছি শুধুমাত্র আপনাদের বোঝানোর উদ্দেশ্যে, আপনারা চাইলে এখানে -45 ও দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু এখানে আমি মেপে দেইনি, অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু দিয়েছি। 10 এর জন্য -45 দিয়ে দিলাম। তাহলে এই পয়েন্ট গুলো কিভাবে আঁকা যাবে বোঝা গেছে? আপনাদেরকে বলা থাকবে বিট 1 মানে +3, বিট 0 মানে হচ্ছে +3 বা -3 বা 0 ভোল্ট, যে কোনো কিছু বলা থাকতে পারে। আপনাদেরকে বলা হতে পারে যে কিউপিএস কে আঁকো, অর্থাৎ চারটা পয়েন্টের জন্য আঁকো, অথবা বলা থাকতে পারে কি এএস কে, বিএস কে, বিপিএস কে বা এফএস কে এর জন্য আমাকে একে দেখাও অ্যাম্পলিটিউড শিফট কনস্টেলেশন ডায়াগ্রাম গুলো। এখানে এএস কে ক্ষেত্রে দেখেন, আমরা যখন এএস কে ছবিটা পড়েছিলাম, এটা ছিল এএস কে, 1 এর জন্য একটা পজিটিভ ভোল্টেজ ধরতে পারি, আর 0 এর জন্য আমার কি ছিল, বেসলাইন বা 0 ভোল্টেজ দিয়ে যাচ্ছিল, তাই না? আচ্ছা, 0 ভোল্টেজ দিয়ে যাচ্ছে, 0 এর জন্য যদি আমাকে কনস্টেলেশন ডায়াগ্রাম আঁকতে হয় আমি কিভাবে আঁকবো? 0 এর জন্য এক্স অ্যাক্সিস বরাবর কি বসাবো, আই কম্পোনেন্টের অ্যাম্পলিটিউড না, আই কম্পোনেন্ট অর্থাৎ 0 এর অ্যাম্পলিটিউড কত দেয়া আছে আমাকে, 0 ভোল্ট দেয়া আছে। 0 ভোল্ট দেয়া মানে কি, এটা সেন্টারে বসবে। ওয়াই অ্যাক্সিস বরাবর কি কিছু বসবে? কিছু বসবে না, কারণ ওর কোনো কিউ কম্পোনেন্ট নেই। তাহলে দেখেন তো, শুধুমাত্র 0 ভোল্টটা এক্স অ্যাক্সিস এর সেন্টারে বসেই আমি কি একে পেলাম, এএস কে কনস্টেলেশন ডায়াগ্রাম একে পেলাম। আবার 1 এর জন্য যদি কনস্টেলেশন ডায়াগ্রাম আঁকতে বলা হয়, 1 এর কনস্টেলেশন ডায়াগ্রামের জন্য আমার সিগন্যালের একটা পজিটিভ ভোল্টেজ পাস করছিল, সেই পজিটিভ ভোল্টেজটা ধরে নেন +3 ছিল, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর +3 দিলেই আমি আমার এএস কে
1 বিটের জন্য কনস্টেলেশন ডায়াগ্রামটা পেয়ে গেলাম। অর্থাৎ এই 0 এবং 1 দিয়ে বোঝাচ্ছে ফাইনাল যে মডুলেটেড সিগন্যাল, এই সিগন্যালটা মানে 1 বিট এবং যখন ফ্ল্যাট লাইন এটা মানে 0 বিট। এই সিগন্যালটা মডুলেটেড সিগন্যাল আমি আসলে এঁকে ফেললাম। আপনাদের এক্সারসাইজে অনেকগুলো প্র্যাকটিস প্রবলেম দেয়া আছে কনস্টেলেশন ডায়াগ্রাম এর জন্য, সেই প্রবলেমগুলো আপনারা প্র্যাকটিস করে আসবেন। পরীক্ষার সময় প্রায়ই আঁকতে দেয় আপনাদের কনস্টেলেশন ডায়াগ্রাম। আপনাদেরকে নির্দিষ্ট কিছু অ্যাম্পটিচিউড দিয়ে দেবে, অনেক সময় নির্দিষ্ট কিছু ফেজ দিয়ে দিতে পারে, সেই অনুযায়ী চাঁদা বসিয়ে এবং অ্যাপ্রক্সিমেট একটা ভোল্টেজ ক্যালকুলেট করে আপনাদের এই পয়েন্টগুলো আঁকতে হয়। ভালো থাকবেন, ভিডিওটা এই পর্যন্তই।